হ্যালো এইচএসিয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপজিশনের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকে আমরা করব চট্টগ্রাম বোর্ড 2022 বরাবরের মতো সবচেয়ে শর্টকাট এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখানে বোর্ড কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস, এ টু জেড তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা শুরু করি। ইমেল হ্যাজ ব্রট ড্যাশ আর রিভলিউশন, রিভলিউশন অর্থ বিপ্লব, আর ব্রটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি আমরা অ্যাবাউট দিই তাহলে সেটার অর্থ হয় ঘটানো। ইমেল হ্যাজ ব্রট অর্থাৎ ইমেল ঘটিয়েছে, আর রিভলিউশন একটা বিপ্লব ঘটিয়েছে, তাহলে আমরা এ দাগে দেব অ্যাবাউট। ব্রটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় অ্যাবাউট, ব্রট অ্যাবাউট অর্থ ঘটানো। তো ইমেল একটা রিভলিউশন বিপ্লব ঘটিয়েছে, ড্যাশ মডার্ন কমিউনিকেশন, ড্যাশ মডার্ন কমিউনিকেশন অর্থাৎ আধুনিক যোগাযোগ, আধুনিক যোগাযোগে ইমেল বিপ্লব ঘটিয়েছে, আধুনিক যোগাযোগে, আধুনিক যোগাযোগে এ বিভক্তি আসছে, তাহলে বি দাগে আমরা দেব ইন। এ বিভক্তি আসলে সেখানে হয় ইন, তাহলে বিদাগে হলো ইন। মেসেজেস অর্থাৎ বার্তা সমূহ ক্যান বি ট্রান্সমিটেড, বার্তা বা সংবাদ ক্যান বি ট্রান্সমিটেড, স্থানান্তর করা যেতে পারে, ড্যাশ অন কান্ট্রি টু অ্যানাদার, এই যে দেখো টু অ্যানাদার, অন্য আর একটা, যেখানে যাই সেখানে টু, আর যেখান থেকে যাই সেটা হচ্ছে ফ্রম, তাহলে ট্রান্সমিটেড ফ্রম, ট্রান্সমিটেডের পর হয় ফ্রম, ট্রান্সমিটেড ফ্রম ওয়ান কান্ট্রি, এই যেখান থেকে যাই সেখানে ফ্রম, এই যে ট্রান্সমিটেড এটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে ফ্রম, ট্রান্সমিটেড ফ্রম ওয়ান কান্ট্রি, এক দেশ থেকে টু অ্যানাদার, ড্যাশ সেকেন্ডস, সেকেন্ডস অর্থ সেকেন্ডস, সময়ের একটা একক। তো মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, সি আগে আমরা দিলাম ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে অন্য দেশে মেসেজ সমূহ পাঠানো যেতে পারে, ড্যাশ সেকেন্ডস, আমরা এখানে দিতে পারি উইদিন সেকেন্ডস অর্থাৎ সেকেন্ডের মধ্যে, তাহলে ডি আগে হবে উইদিন, উইদিন সেকেন্ডস, সেকেন্ডের মধ্যে। ইট ইজ ফার চিপার দ্যান টেলিফোন কল, এটা টেলিফোন কলের চেয়ে অনেক সস্তা। ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে নির্ভরশীল, আর ডিপেন্ডেন্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় অন, তাহলে ঈদ আগে আমরা দেব ওয়ান। ব্যবসা বাণিজ্য হয়ে পড়েছে ব্যাপকভাবে নির্ভরশীল অন দ্য স্পিডি, অন দ্য স্পিডি অর্থাৎ দ্রুতগামী। মোড, মোড অর্থ ধরন, ড্যাশ কমিউনিকেশন, যখন মোড কোনো প্রকার বোঝাবে, হ্যাঁ এরকম বা কোনো ধরন বুঝাবে, তখন সেখানে মোডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে বসে অফ। ড্যাশ ডিপেন্ডেড এখানে আমরা দিয়েছিলাম অন, অন দিস স্পিডি মোড অফ কমিউনিকেশন, তাহলে মোডের পরে আমরা এফ দাগে দেবো অফ কমিউনিকেশন, এই যোগাযোগের মাধ্যম, যোগাযোগের, এই যেখানে র বা এর বিভক্তি চলে আসছে এটার বাংলা করলে, সেটা দেখেও আমরা কিন্তু এখানে অফ এই প্রিপজিশনটা দিতে পারি। এটার পুরো অর্থটা দাঁড়ালো যে ব্যবসা বাণিজ্য হয়ে পড়েছে ব্যাপকভাবে নির্ভরশীল কিসের ওপর, এই অন দিস স্পিডি মোড অফ কমিউনিকেশন, যোগাযোগের এই দ্রুতগামী, যোগাযোগের এই দ্রুতগামী মাধ্যমের ওপর, ঠিক আছে। তো অন দিস স্পিডি মোড অফ কমিউনিকেশন, যোগাযোগের, তার জন্য এখানে অফ হবে অফ। ইট হ্যাজ হাউভার, এটা যাই হোক নট রিচড এভরি ওয়ান, এটা সকলের কাছে পৌঁছে যায়নি, স্পেশালি বিশেষ করে ড্যাশ ডেভেলপিং কান্ট্রিজ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, দেশগুলোতে এ বিভক্তি আসছে, স্পেশালি বিশেষ করে উন্নয়নশীল দেশে বা দেশগুলোতে এটা পৌঁছে যায়নি, তাহলে দেশগুলোতে এ বিভক্তি যেহেতু চলে আসছে তাই আমরা এখানে দেব ইন, ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলোতে, ড্যাশ আওয়ার্স, আমাদের মতো, মতোর ইংরেজি কি লাইক, তাহলে এইচে আমরা দেব লাইক, লাইক আওয়ার্স, আমাদের মতো। অ্যাজ মোস্ট পিপল ক্যান নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড অর্থ কোনো কিছু কেউ সামর্থ্য রাখে না বা কোনো কিছু সামর্থ্য রাখা, এটাকে বলে অ্যাফোর্ড, আর ক্যান নট অ্যাফোর্ড অর্থাৎ কেউ কোনো কিছু সামর্থ্য রাখে না, অ্যাফোর্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় টু। অ্যাজ যেহেতু মোস্ট পিপল ক্যান নট অ্যাফোর্ড টু
হ্যাভ এ পার্সোনাল কম্পিউটার, মানে অধিকাংশ লোকেরই সামর্থ্য থাকে না একটা পার্সোনাল কম্পিউটার বা একটা ব্যক্তিগত কম্পিউটার থাকার, তাহলে অ্যাফোর্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। বাট ইভেন হেয়ার কিন্তু এখনও এখানে পিপল হ্যাভ স্টার্টেড, লোকজন শুরু করেছে ইউজিং, ব্যবহার করা শুরু করেছে কমার্শিয়ালি অপারেটেড, বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত বা প্রচলিত ইমেল ফ্যাসিলিটিস, ইমেল সুবিধাসমূহ ড্যাশ ইম্পর্টেন্ট পারপাসেস, ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, পারপাসেস অর্থ উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর জন্য লোকজন এখনও বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত ইমেল সেবাসমূহ ব্যবহার করতে শুরু করেছে। তো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর জন্য, জন্য ইংরেজি হচ্ছে ফর, তাহলে ইমেল ফ্যাসিলিটিস যে দাগে আমরা দিতে পারি ফর, ফর ইম্পর্টেন্ট পারপাসেস, গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর জন্য, তাহলে যেতে আমরা দেবো ফর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের কাছ থেকে তোমরা কী ধরনের ভিডিও চাও, তোমাদের কোনো সাজেশান বা পরামর্শ থাকলেও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।